সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সুবিশাল একটি দুম্বার খামারে আজকে হাজির হয়েছি। তো এই খামারটির যিনি দায়িত্বে রয়েছেন, যিনি আসলে এগুলো পরিচর্যা করছেন, পালন করছেন, তো তারা আসলে এই দুম্বাগুলো কিভাবে পালন করছেন, খাদ্যের যে যোগানের বিষয়টি রয়েছে সেগুলো তারা কিভাবে দিচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন কি না, এগুলো আসলে কোথা থেকে মূলত প্রথম যখন এই খামারটি শুরু হলো, অ্যারেঞ্জ করা হলো, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিতে চাই। তো আমরা এখন কথা বলবো এই খামারটির যিনি সার্বিক দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলে আমরা একটু এই বিষয়গুলো জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। তো আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের একটি সুবিশাল সুন্দর দুম্বার খামার। তো এই খামারটি যখন শুরু হলো তখন কটি দুম্বা নিয়ে শুরু হয়েছিল? শুরুর গল্পটি প্রথমে চারটি দুম্বা ছিল, চারটা দুম্বা দিয়ে শুরু, মহিলা ছিল আর দুটো পুরুষ ছিল, ছয়টি নিয়ে। ছয়টি নিয়ে তো এখন কতগুলো রয়েছে? একশো তিনটা রয়েছে। তো এগুলোর বাসস্থান কি আমরা দেখতে পাচ্ছি? উপরে ফ্যান রেখেছেন আপনারা, আবার সিলিংও দিয়েছেন, নিচে বেশ একটি ফ্লোর থেকে একটু উঁচু করে দেওয়া হয়েছে কাঠ দিয়ে। এদের বাসস্থান মূলত কেমন হওয়া উচিত? পাকার ভিতরে রাখলে নষ্ট হয়, শরীরে মজা কাদা ভরে, কাঠের ভিতরে রাখা হয়েছে। আর গরম বেশি তো দুম্বার, যে কারণে ফ্যান দিতে হয়, এদের টেম্পারেচারটা ওভাবে মেনটেন করতে হয়। তো আপনি কি মনে করছেন আমাদের দেশে দুম্বার খামার কি লাভজনক হতে পারে যদি কেউ গড়ে তুলতে চায়? হ্যাঁ, লাভজনক। যেহেতু আপনাদের আটটা দুম্বা থেকে এখন একশোর উপরে চলে গিয়ে বিক্রি করেছেন, আপনাদের এখান থেকে কি বিক্রি করা হয়? হ্যাঁ, বিক্রি যদি করা হয় সেক্ষেত্রে আমরা একটু দাম টাম দেখাবো যে কোন বয়সী বা কতটুকু ওজনের দুম্বার দাম কত রয়েছে সেটি আমরা দেখাবো। তো এগুলোর খাদ্য যোগান যে বিষয়টি রয়েছে, খাদ্য আসলে এদেরকে কি খাইয়ে থাকেন? এই যে আমরা দেখছি গমের ভুষি খাওয়ানো হয় আর ছোলার ভুষি। এরা কি কাঁচা ঘাস খায় না? হ্যাঁ, কাঁচা ঘাসও খাওয়ানো হয়। কাঁচা ঘাস আপনারা কোথা থেকে সংগ্রহ করেন, কীভাবে? মানে জায়গায় চাষ করা হয়েছে আপনাদের। তো একটি প্রাপ্তবয়স্ক দুম্বার দাম কত? যেটি হলো যে নিলে ব্রিড হবে বা বাচ্চা টাচ্চা দিবে, 2 লক্ষ টাকা দাম। 2 লক্ষ টাকা। তো আপনাদের এগুলো মূলত কোন দেশ থেকে সংগ্রহ করা হয়েছিল? কাপ্তলি হাট থেকে সংগ্রহ করা হয়েছিল। তো সেই আটটা থেকে এখন বেশ একশোর উপরে রয়েছে। আমরা একটু বাচ্চাগুলোর দাম টাম দেখাতে চাই। এই যে এখানে একটা বাচ্চা দেখছি, কিন্তু এটা কি ক্রস করা হয়েছে? না, ছোটো বাচ্চাটা এখনও মায়ের দুধ খায়। আচ্ছা, এটা দুধ খায়। দুম্বার কি দুধ নেওয়া যায়? নেওয়া যায়, তবে আমরা বাচ্চা খাই। বাচ্চা খায়। তো বাচ্চা যদি আপনাদের থেকে ক্রয় করে নিতে চায়, যদি কেউ ছোট একটি খামার গড়ে তুলতে চায়, তো সেক্ষেত্রে আসলে আপনার ছোট একটি বাচ্চার দাম কত? যেটা হলো যে মাদি বাচ্চাগুলি 10,000 টাকা, এইরকম বাচ্চা একটি 10,000 টাকা দাম রয়েছে, তাহলে তো কমই। কিন্তু যেগুলো আসলে মোটামুটি ভালো মানের, এটা তো দেখতে পাচ্ছি অনেকটা ক্রস দেখাচ্ছে, লেজের দিকটা অতটা ভালো সাইজ আসে না। এবার এই কালোটা কিন্তু বেশ সুন্দর এসছে। কালোটার কত দাম হতে পারে? 60,000 টাকা। তার মানে হলো যে দুম্বার আসলে একটি যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির উপরে দাম ডিপেন্ড করে। কোয়ালিটি বলতে আপনার হলো পিছন দিকটা বেশ সুন্দর হতে হবে, যেমন এই যে বড় যেটা দেখতে পাচ্ছি, লেজ থাকবে না। মাংস থাকলে ওটা দুম্বার, ওটা দাম বেশি। তো আমরা শুনেছি যে এই মাংস কেটেও নেওয়া যায়, কেটে নিয়ে সেটা বেঁচে থাকে, সেটা কি আপনারা কখনো চেষ্টা করেন? কথা আর কি, দুম্বার মাংসটা, পিছনের মাংসটা খাওয়া যায়। পুরুষ শুনে আছে মাংস খাওয়া যায়, এটা মানে প্রচার হয়েছে যে দুম্বার মাংস কেটে খাওয়া যায়, জীবিত অবস্থায় কেটে খেলে এটা এটা তো মারা যাওয়ার মানা যায়, সেটা তো কখনো সম্ভব না। তো এগুলোর যে এই যে ভ্যাকসিনের যে বিষয় হয়েছে, মানে এগুলো অসুস্থ হয় কি না? অসুস্থ হয়, এই যে জ্বর হয়, তারপরে পায়ে ব্যথা পায়। জ্বর হলে বা এমনিতে আপনারা বুঝেন যে কোনটা জ্বর এসছে, কোনটা শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, সেটা আপনারা দেখে বুঝে ফেলেন। হ্যাঁ, বোঝা যায় যেটা খাওয়া দাওয়া করে না, ওটাই বোঝা, কোন টেম্পারেচার মাপলে বোঝা যায় জ্বর আছে কি না, তো তখন আপনারা মেডিসিন দিয়ে ওই অনুযায়ী চিকিৎসা করানো। তো এমনি দেখে মোটামুটি বুঝেন যে
আসলে এটা জ্বর হয়েছে, তখন আপনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো আপনাদের এগুলো ট্রিটমেন্টের জন্য কি আসলে কোনো ভেটেরিনারি ডাক্তার রয়েছে কিনা পার্মানেন্টলি, না আপনারা নিজেই করেন এগুলো? সাধারণ জ্বর জারি হলে কোনো সমস্যা হলে আমরা নিজেরাই করি, বড় মেজর কোনো সমস্যা হলে তখন ডাক্তার পরামর্শ নিই। তখন আপনাদের যে ভেটেরিনারি ডাক্তার রয়েছে তার পরামর্শ নিয়ে তখন আপনারা ট্রিটমেন্ট দেন। আর এমনিতে কি এদের ওই যে আপনার কোনো ভ্যাকসিন দিতে হয় কিনা, যেমন ক্রিমিনাশক ভ্যাকসিন দেওয়া হয়, পিপিআর 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 এর ভ্যাকসিনটি আপনার কতদিন পরে পরে দেন? তো আমরা এক বছরে তিন মাস পর পর দেওয়ার নিয়ম, আমরা ছয় মাস পর পরে দিই। ছয় মাস পর পরে পিপিআর এর ভ্যাকসিনটা দিয়ে থাকেন। আর যেটি হলো যে ক্রিমিনাশক, ক্রিমিনাশক তো বড় একটি ব্যাপার, ক্রিমির চিকিৎসা তিন মাস পর পর করা, তিন মাস পর পর আপনার ক্রিমিনাশক দিয়ে থাকে। এই যে কালো রঙের যেটা দেখতে পাচ্ছি বেশ দৌড়ে চলে যাচ্ছে, এটা তো আপনাদের এখানে কি ব্রিড করা? আর যেগুলো আপনাদের আসলে হাট থেকে ক্রয় করে নিয়ে আসছিলেন সেগুলো কি এখানে আছে? না, এগুলি নাই, ওগুলো সব অনেক বছর আগে খামার তো। আচ্ছা, সেগুলো সব বিক্রি করা, বিক্রি করে দিয়েছেন বা জবাই করেছেন, সেগুলো এরকমভাবে। তো আমরা ওই দিকটাতে একটু দেখতে চাই, এই যে এখানে বেশ আছে, এটা তো দেখে মনে হচ্ছে বেশ সুন্দর। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এই সাইডটাতে বেশ অনেকগুলো দুম্বা রয়েছে, এটা দেখতে পাচ্ছি বেশ মানে ভয় পেল নাকি? ট্রেনের শব্দে চলে আসলো এই দিকটাতে। 103টা আপনার কি বড়ই রয়েছে নাকি ছোট? বড় মিলে 103টা রয়েছে। এইটা তো বেশ সুন্দর একদম দেখতে। তো এইরকম এটা তো দেখে মনে হচ্ছে পাঠা, পাঠা না পাঠা পুরুষ এটা। তো এই পুরুষে এইরকম একটি দুম্বার কত দাম রয়েছে? আচ্ছা, আপনাদের খামার থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায় বা ক্রয় করে নিয়ে আপনাদের মাধ্যমে দেখা গেলো বললো যে আমি একটা খামার গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে কি আপনাদের সহযোগিতা পাওয়া সম্ভব কি না বা এরকমভাবে আপনারা সহযোগিতা করে থাকেন? আমরা যদি আমাদের দাম ন্যায্য মূল্য পাই তখন আমরা বিক্রি করে দিই। তো একটি খামার গড়ে তুলতে হলে আসলে কটি আসলে দুম্বা নিয়ে শুরু করা উচিত? তিনটা মহিলা, একটা পুরুষ হলে, চারটা হলে ভালো হয়, চারটা হলে করতে পারবে। মানে একটা নিয়ে দুটো নিয়ে গেলে ওই তিন হঠাৎ করে এক জায়গায় নিয়ে গেলে চিল্লে চিল্লি করবে, ইয়ে করবে, প্রেশার। তার মানে তিনটা ফিমেলের সাথে একটা মেল দিলে সম্ভব? সম্ভব। তো সেক্ষেত্রে তার কত টাকা লাগছে এই চারটা ক্রয় করতে? তাহলে চারটা নিতে গেলে কম করে হলো 8 লাখ টাকা লাগবে। চারটা নিতে গেলে 8 লক্ষ টাকা লেগে যাবে। তারপরে একটা শেড বানানোর বিষয় রয়েছে, তার মানে প্রায় 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। 10 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার অভিজ্ঞতা থেকে আসলে জানতে চাচ্ছি, 10 লাখ টাকা ইনভেস্ট করার পরে কতদিন পরে তার প্রোডাকশন আসবে বা লাভের যে বিষয়টি সেটি কতদিন পরে শুরু হতে পারে? তো সাধারণত এগুলো কটি বাচ্চা দিয়ে থাকে একবারে একসঙ্গে? তিনটাও হয়ে থাকে বাচ্চা। একদম বাচ্চা বিক্রি করে দিলে তো সেগুলোর মোটামুটি 50,000 টাকা আপনি তো বললেন এরকম দাম, যদি ভালো মানের বাচ্চা হয় আর কি। তো আপনাদের সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? মনে করেন আপনাদের সাথে যোগাযোগ করে, যেহেতু আমি বললাম যে আপনাদের মাধ্যমে যদি একটি খামার কেউ গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে? ফোন নাম্বার বা কিছু আছে? ফোন নাম্বার আছে, সেটা যদি একটু বলতেন। ফোন নাম্বার 01714। হ্যাঁ বলুন। 01714791682। এই যে কার নাম্বার এই ফোনটি? কার নাম্বার? এটা আপনার নাম্বার? আপনার নাম? আশরাফুল ভাই। তো যেটি হলো যে আমরা আর একটু দেখতে চাই ঘুরে, আমরা একটু ভালো মানের যে একদম একদম অরিজিনাল যে দুম্বা রয়েছে আপনার ক্রস ব্রিডের না, সেগুলোর দু একটার দাম একটু দেখাবো। ওইটা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে না? 4 মাসের প্রেগনেন্ট। এটাও 4 মাসের? এটাও 4 মাসের। আর এই যে এইটা বেশ সুন্দর বড়, এটার দাম কেমন? এই যেটা দেখতে পাচ্ছি এটার দাম বেশি, সবগুলো দুম্বা থেকে ওটার দাম বেশি। ওইটা কত দাম হতে পারে? এই যে ভিউয়ার্সদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বেশ সুন্দর এটা দেখতে। হ্যাঁ, যেটা দেখাচ্ছেন 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দাম হবে এটার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভালো সুন্দর একটি দুম্বা ক্রয় করতে হলে অবশ্যই 1 লাখ 2 টাকার প্রয়োজন রয়েছে। তো এই যে আপনি যে বললেন 10 লাখ টাকা,
ইনভেস্ট করে 10 লাখ টাকা ইনভেস্ট করে যদি একটি খামার গড়ে তোলে, তো মোটামুটি সে সাকসেস হয়ে গেল। আপনারা যেমনভাবে সফল হয়েছেন, এরকম সফল হলে সেক্ষেত্রে তার প্রতি বছরে কত টাকা ইনকাম হতে পারে মোটামুটি? প্রতি বছরে মাসে বাদ দেন, যেহেতু আপনার বাচ্চাগুলো দেয় 6 মাস পরে পরে, সেই হিসাবে বলছি আর কি। অনেক টাকা ইনকাম হবে মোটামুটি আপনার আইডিয়া? আরে একটা ধারণা দিলেন, যদি কেউ করতে চায় আমাদের এই ভিডিওটি দেখে খামার, আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আর কি বছরে চলে আসবে। কিন্তু তাদের বেশ ভালো মতো পরিচর্যা করতে হবে, দেখতে হবে, এইভাবে, আদারওয়াইজ না। তো এরা তো কাঁচা ঘাস খায়, খড়ও খায়। খড় কি আপনারা কেটে দেন? ছোটো ছোটো করে দিলে ভালো হয়। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এই যে আপনাদেরকে এই বেশ সুন্দর এই দুম্বার খামারটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আপনারা চাইলেই এখান থেকে দুম্বা ক্রয় করে নিতে পারেন। তাছাড়া এই খামারের যিনি দায়িত্বে রয়েছেন তার ফোন নাম্বার কিন্তু আমরা এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি। যদি আপনারা কোনো খামার গড়ে তুলতে চান এদের মাধ্যমে বা এদের থেকে দুম্বার বাচ্চা বা দুম্বা ক্রয় করে নিয়ে, সেক্ষেত্রেও আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তবে আপনারা যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।